নাজির রহমান স্বাক্ষর টিউটোরিয়াল বেডি এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ডিজাইন ট্যাব এর অপশনগুলো সম্বন্ধে জানব। প্রথমে আমরা দেখতেছি পেজ সেটআপ। পেজ সেটআপ আমরা এর আগেও মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলের মধ্যে টিউটোরিয়ালগুলোর মধ্যে দেখিয়েছি। আপনি আপনার এই যে পেজটি, এই সাদা রঙের যে পেজটি দেখতেছেন, এই পেজটিকে আপনি বিভিন্ন সাইজে আর কি স্ক্রিনের মধ্যে শো করতে পারবেন এবং ওই সাইজে প্রিন্ট আউট যদি করতে চান প্রিন্ট আউটও করতে পারেন। এখানে কাস্টমে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি নিজে ওয়াইড, হাইট এবং নাম্বার স্লাইডস ফ্রম, অর্থাৎ কোন স্লাইডের নাম কত নম্বর স্লাইড থেকে, এখন তো একটাই স্লাইড আছে, তো আপনি যদি 5 নম্বর স্লাইড থেকে চান, যদি মনে করেন অনেকগুলো স্লাইড আছে তো 5 নম্বর থেকে শুরু হবে এই পেজ সেট আপের কাজটা। তো যাই হোক, এখানে ওয়াইড হাইট আপনি নিজের ইচ্ছায় দিতে পারেন এবং স্লাইডটি আর কি লম্বালম্বি হবে না ল্যান্ডস্কেপ হবে এটাও আপনি এখানে দিতে পারেন। এবং দেখুন এখানে বিভিন্ন সাইজ দেওয়া রয়েছে, তার মধ্যে আমরা জানি A4 সাইজটি যেটা আমাদের ব্যবহার অ্যাপ্লিকেশন ব্যবহার টাবার করার জন্য, লেটার পেপার রয়েছে এখানে, বিভিন্ন ধরনের সাইজ দেওয়া রয়েছে ডিফল্টভাবে, এবং এগুলো কত এগুলোর ইঞ্চি বা কত আর কি মিলিমিটার তা দেখে দিচ্ছে। তো এভাবে আপনি সাইজ পেজের মধ্যে পেজে ঠিক করে দিতে পারেন। দেখুন A4 সাইজের আমি দিলাম, এটা আগের থেকে একটু বড় হলো। এবং স্লাইড ওরিয়েন্টেশন এটা এর আগেও যেমন দেখলাম, যদি আপনি এইভাবে দেন তাহলে স্লাইডটি লম্বালম্বি হবে, এবং আপনি যদি ল্যান্ডস্কেপ দেন, অর্থাৎ এটি আমি করলাম হলো পোর্ট্রেট, ও লম্বালম্বিভাবে হবে, ল্যান্ডস্কেপ হলে এভাবে হোয়াইট আর কি আসবে। তো এই স্লাইডগুলো এর আগেও আমরা দেখিয়েছিলাম যে স্লাইডের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, তবে এবার আমরা দেখাবো যে ডিজাইন ট্যাবের মধ্যে স্লাইডের বিভিন্ন ধরনের চেঞ্জ, যেমন স্লাইডের বিভিন্ন ধরনের থিম আমরা এখানে দেখতে পারছি। যেমন আমরা ওয়ার্ড এবং এক্সেলের মধ্যেও আমরা থিম দেখেছি, তেমন এখানেও স্লাইডের বিভিন্ন ধরনের থিম রয়েছে, যেই থিমগুলো আপনারা ব্যবহার করে স্লাইডকে আরও সুন্দর করে তুলতে পারেন, আরও আকর্ষণীয় করে তুলতে পারেন। এবং যদি আপনার এদের মধ্যে পছন্দ না হয়, আপনি যদি নিজের মধ্যে করে নিতে চান নিজের মতো করে, তাহলে আপনি এখানে কালার নিজেদের চয়েসে কালার দিতে পারেন, এবং ফন্ট আপনি যে এই কন্টেন্টের কী ফন্ট হবে তা আপনি নির্ধারণ করে দিতে পারেন। বাইট থেকে যদি ফন্ট আনতে চান তাহলে ক্যারেট নিউ থিম ফন্ট ক্লিক করে নিয়ে আসতে পারেন। এবং ইফেক্ট, এখানে আপনার বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে স্লাইডগুলোর, সেই স্লাইডগুলোর ইফেক্ট এখানে দিতে পারেন। এবং ব্যাকগ্রাউন্ড স্টাইল, এটাকে আমরা দেখেছি যে স্লাইডের ব্যাকগ্রাউন্ড তৈরি কীভাবে চেঞ্জ করতে হয়, তো এখানেও আপনারা দেখুন যে কিছু রেডিমেড আর কি ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে, এগুলো আপনার পছন্দ হলে আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। বা ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে আপনি ক্লিক করে এখানে দেখুন সেই ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের পুরো অপশনটি চলে আসলো, যেখান থেকে আমরা এর আগেও দেখিয়েছিলাম যে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। এবং আপনি যদি পিকচার কারেকশনে যান তাহলে পিকচার ইমেজ যদি থাকে তাহলে ইমেজের কাজ, পিকচার কালার এবং আর্টিস্ট ইফেক্ট এ দুটোও ইমেজের জন্য প্রযোজ্য। যাক, আমরা ক্লোজ করে দিলাম। এবং হাইড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার মাধ্যমে আপনার ব্যাকগ্রাউন্ডটি, যদি ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকে কোনো স্লাইডে তাহলে সেটা হাইড হয়ে যাবে। আর যে অপশনটা আমরা একটু আগে নিয়ে এসেছিলাম সেটা আপনি এখানে ক্লিক করলেও চলে আসবে এখানে। তো যাই হোক, একটি স্লাইডকে আর কি সাধারণত যেভাবে ডিজাইন করতে প্রয়োজন লাগে সেগুলোর বেসিক অপশনগুলো দেওয়া আছে। এছাড়াও যদি আপনি আরও বেশি কাস্টমাইজ করতে চান তাহলে দেখুন, আপনারা যখন ডিজাইন ট্যাবে ঢুকেছি তখন একটি ফরম্যাট নামে চলে এসেছে ড্রয়িং টুলে, এবং এখান থেকে ড্রয়িং টুলে আমরা এর আগেও দেখেছি, তো এখান থেকে আপনিও স্লাইডগুলোকে চেঞ্জ করতে পারেন। এখানে দেখুন বিভিন্ন ধরনের শেপ, ইনসেট শেপস অর্থাৎ শেপ আপনারা ইনডিক্ট করতে পারেন, যেমন দেখুন আমি এই শেপটা এখানে নেব, তো এই শেপটা এখানে ইনসেট করতে পারেন। আবার টেক্সট বক্স নিতে পারেন, এভাবে একটি টেক্সট বক্স আপনি এখানে নিতে পারেন, তো এভাবে আপনি টেক্সট বক্স এবং শেপ নিতে পারেন, আবার ওই শেপটাকে এডিট করতে পারেন। আমরা শেপ সম্বন্ধে শিখেছি ওয়ার্ডে, এবং শেপের বিভিন্ন স্টাইল, শেপ ফিল, আউটলাইন ইফেক্ট এগুলো আমরা আগেও শিখেছি। তো আপনি আপনার স্লাইডে যদি শেপ নিতে চান তাহলে এখান এটি সবচেয়ে আর কি ভালো পদ্ধতি। এবং ওয়ার্ড স্টাইল, অ্যারেঞ্জ, সাইজ এগুলো সম্বন্ধে আশা করি আপনাদেরকে বলতে হবে না, আপনারা এগুলো আগেও আমি বিস্তারিত আলোচনা করেছি, তাই আমি পুনরায় আলোচনা করতে যাব না। একটি টেক্সটকে আপনি যদি অনেক সুন্দর করতে পারেন, যেমন দেখুন এখানে যদি আমি লিখি স্বাক্ষর, তো এই টেক্সটের উপরে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট ফেলাইতে পারেন, অবশ্যই তাকে আগে মার্ক করে নেবেন।
তারপর আপনি এখানে দেখুন বিভিন্ন ধরনের ইফেক্ট, ওই সেই স্বাক্ষর লেখাটাকে আমি বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারতেছি। তো এগুলো সম্বন্ধে আমরা ওয়ার্ডেও শিখেছি, কিন্তু তাই পুনরায় আমি আর বলতে যাচ্ছি না। তো এভাবে আপনি আর কি আপনার স্লাইডের মধ্যে ডিজাইন ট্যাবগুলোতে কাস্টমাইজ করতে পারেন। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।